সিলেটে ছাত্রদল নেতার মুক্তির দাবিতে অনির্দিষ্টকালের গণপরিবহন ধর্মঘট। নাশকতা মামলায় গ্রেফতার হওয়া ছাত্রদল নেতা আলী আকবর রাজনের মুক্তির দাবিতে সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট আহ্বান করা হয়েছে। সোমবার থেকে সিলেট জেলায় ও পরদিন মঙ্গলবার বিভাগ জুড়ে এই ধর্মঘটের ডাক দিয়েছে সিলেট জেলা পরিবহন ঐক্য পরিষদ। আলী আকবর রাজন সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন সিলেট জেলা ও বিভাগীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক। ধর্মঘটের সত্যতা নিশ্চিত করেছেন সিলেট জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মইনুল ইসলাম। তিনি জানান, দেড় মাস ধরে পরিবহন শ্রমিক নেতা আলী আকবর রাজন কারাগারে বন্দী, তার জামিন হচ্ছে না। জামিন না হওয়া পর্যন্ত পরিবহন ধর্মঘট চলবে। ধর্মঘটের সময় সকল ধরনের বাস, মিনিবাস, সিএনজি, অটোরিকশা, লেগুনা ও ট্রাক চলাচল বন্ধ থাকবে। প্রসঙ্গগত, সিলেট জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজন বিএনপির রাজনীতির সাথে জড়িত। তিনি সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব রয়েছেন। গেল 7 ডিসেম্বর সিলেট নগরী সুরমা মার্কেট এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। 2018 সালের জ্বালাপুরাওয়ের একটি মামলায় আলী আকবর রাজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল। ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।